রক্তাক্ত ঢাবি, ক্লাস বর্জন, ইউল্যাব। কারণ স্টুডেন্টদের উপর যে হামলাটা হয়েছে বা স্টুডেন্টদের যেভাবে আহত করা হয়েছে এটা আমরা কোনোদিন এক্সপেক্ট করি না। এই ব্যাপারে সরকারের আরও নমনীয় হওয়া উচিত ছিল। যারা আমরা ছাত্র আছি, সেটা সরকারি বিশ্ববিদ্যালয় হোক, বেসরকারি বিশ্ববিদ্যালয় হোক, আমরা ভবিষ্যতে জাতিকে নেতৃত্ব দিব। আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম গতকালকে, কোটা সংস্কারের পক্ষে। এখানে আমাদেরকে ট্রিট করা হয়েছে বুলেট দিয়ে, সম্পূর্ণরূপে উস্কানিমূলকভাবে, যেখানে আমাদের অবস্থানটা সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ছিল। এইটা ন্যায় বিচার না, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, আর কোটা সংস্কারের পক্ষে আমাদের কিছু বন্ধু এখানে অবস্থান করছে, দেখতে পাচ্ছেন। আওয়ার নিউ ক্যাম্পাস, ইউল্যাব পার্মানেন্ট ক্যাম্পাস। আপনি কোটা চান, সেটা সবার যার যার বিষয়, কোটা আমিও চাই না। ছাত্রীদের উপর কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে যে ছাত্রদের উপর কেন হামলা করা হবে। সেটা পক্ষে থাকেন তাও রাই, আপনি বিপক্ষে থাকেন সেটাও রাই, কিন্তু আমাদের মূল আন্দোলনটা আজকে হচ্ছে যে গতকালকে ছাত্রদের উপর কেন হামলা হয়েছে। আমাদের মূল প্রতিবাদ এটাই যে ছাত্রদের উপর কেন বুলেট মারা হয়েছে, তাদেরকে কেন গুলি করা হয়েছে, ইভেন পুলিশের সাথে কেন মানে পলিটিক্সরা জড়ায় হচ্ছে, তাদেরকে মারাধর করা হয়েছে। আমাদের ছাত্ররা কোথায়? আমাদের মূল আন্দোলন কিন্তু শুধু এটা নিয়ে, আর বাকিটা তাদের 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 ব্যক্তিগত বিষয়। পরে আর আমরা যেটা করতে চাইছি, আগামীকালকে বিকালবেলা সাতের এর সামনে আমরা সেখানে হচ্ছে গিয়ে ফেসবুকে আরও অনেকেই সাপোর্ট করতেছেন, কিন্তু যেহেতু সবাই সময়টা জানেন না আজকের বিষয়টা, এই জন্য অনেকেই নাই, কিন্তু অনেকেই কিন্তু আছে যারা কিন্তু ফেসবুকে মানে গেদার। আজকে যারা আছে শুধু সবাইকে একটা নক করা, কারণ আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় একটা হয় কি যে আমরা হচ্ছে গিয়ে সচেতন না সবগুলো বিষয় নিয়ে। ওনারা অবস্থান করছে এখানে, তো যারা অবস্থান করছে তাদের একজনকে আমি এখন ইন্টারভিউ করব। ভাইয়া ইন্টারভিউ, কারণ আমি জাস্ট পাবলিক অপিনিয়ন জানতেছি, আর আপনি আপনাদের আন্দোলন সম্পর্কে যে হামলাটুকু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কোটা সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে ঠিক আছে, এটা কোটা সংস্কার নিয়ে এক একজনের এক এক মত থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল যে বর্বরোচিত হামলা হয়েছে, যে নিকৃষ্টজনক হামলা হয়েছে, এটার আমরা প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে, আপনি ক্লাস বর্জনের যে কথাটা বললেন, হ্যাঁ আমি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি টাকা দিয়ে পড়ি, এটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে আমি অন্তত একটা দিন ওদের সাথে একাত্মতা করতে পারি, যেখানে আমার শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়ে গুলি খেয়ে, মানে এখানে আমাদের মূল দাবিটা হচ্ছে কেন শিক্ষার্থীদের উপরে গুলি চালানো হবে, তাই না? ঠিকই করতে পারে না, শহীদুল্লাহ হলে কালকে পুলিশ বলে টুকি করছে, গুলি করছে, এই ধরনের খবর আমাদের কাছে আসে, আমরা দেখতেছি। সেই জায়গায় আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা মনে করি যে আমরা মূল স্রোতের বাহিরে না, আমরা এইসব ব্যাপারে কনসার্ন আছি, আমরা আমাদের জায়গা থেকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছি, কাউকে ফোর্স করা না, কাউকে জাস্ট নিজ জায়গা থেকে এখানে সবাই এসে দাঁড়াচ্ছে, কেউ কাউকে ফোর্স করে এখানে আনতেছে না। মূল স্লোগান গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যে হামলা হয়েছে, এটার প্রতিবাদ স্বরূপ আমরা নিন্দা জানাচ্ছি। ওকে বন্ধুরা, শুনলেন তো গতকাল রাতে হচ্ছে ঢাকা ভার্সিটিতে যেই হামলাটা হয়েছে, সেই জন্য হচ্ছে ওনারা প্রতিবাদ জানাচ্ছে। যেভাবে আমরা ইউল্যাবিয়ান, আমরা ইউল্যাবের পারমানেন্ট ক্যাম্পাসে আছি, অলরেডি বলেছি, থ্যাংক ইউ।